অনেক ধন্যবাদ যে আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন। আজকে আমাদের এই ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটি তাদের 6 সদস্য বিশিষ্ট একটি দল এখানে বাংলাদেশে এসেছে। গত 2 দিন ধরে তারা বিভিন্ন সরকারের ট্রেড সংক্রান্ত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদের সঙ্গে কথা বলেছে। তারা আমাদের ব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ফেডারেশন এবং আরএনজির যে বিএমই তাদের সঙ্গে কথা বলেছে, সরকারের সঙ্গে তারা কথা বলেছে, তার স্পিকারের সঙ্গে কথা বলেছে। আজকে তারা আমাদের সঙ্গে অর্থাৎ বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন এবং তার ডেলিগেশনের সঙ্গে কথা বলেছে। তাদের এখানে আসার মূল উদ্দেশ্য তারা বলেছে যে এটা হচ্ছে ট্রেড সংক্রান্ত অর্থাৎ আপনার বাণিজ্য সংক্রান্ত। তারপরেও তারা যেটা বলেছে যে তারা বিশ্বাস করে যে শুধু ট্রেড নিয়ে আলোচনা করেই কোনো ফলপ্রসূ আলোচনা হয় না, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন গণতন্ত্রে বিশ্বাস করে এবং তারা এটা চায় যে তাদের সঙ্গে যারা ব্যবসা করবে অর্থাৎ যাদের সঙ্গে তাদের ট্রেড রিলেশনস থাকবে সেই সমস্ত দেশগুলোতে যেন গণতন্ত্র থাকে এবং গণতন্ত্র চর্চা হয়, মানুষের অধিকারগুলো যেন রক্ষা করা হয়, হিউম্যান রাইটস যেন রক্ষা করা হয় এবং ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন এগুলো যেন থাকে, বিশেষ করে নির্বাচন প্রক্রিয়াটা যেন একেবারেই একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হয়, সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হয়, এগুলো তারা দেখতে চান। তারা দেখতে চান যে বাংলাদেশেও একইভাবে এখানে যেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, এখানে যেন মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করা যায়। সেই সঙ্গে তারা তাদের বাণিজ্য সংক্রান্ত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয়েছে। আমাদের তরফ থেকে আমরা খুব পরিষ্কার করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি সেই সম্পর্কে আমরা তাদেরকে বলেছি এবং এই পরিস্থিতিতে এখানে বাণিজ্যের প্রসার কতটুকু সাস্টেইনেবল হবে, কতটুকু লাক্ষ্যই হবে সেই বিষয়টি আমরা তুলে ধরেছি। এবং আমরা আশা করি সবসময় যেটা সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন যেহেতু তারা গণতন্ত্রে বিশ্বাস করে সেহেতু তারা বাংলাদেশের মতো দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের যে ভূমিকা গণতান্ত্রিক ভূমিকা সেটা তারা অক্ষুণ্ণ রাখবে। আপনাদেরকে ধন্যবাদ। সেই সঙ্গে আরেকটি বিষয়ে বলেন, এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ, নির্বাচন কমিশন নিয়েও কথা হয়েছে, তা দেখতে চান যে একটি নিরপেক্ষ যোগ্য নির্বাচন কমিশন এখানে সামনে তৈরি হোক এবং তারা যেন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন পরিচালনা করতে পারে সেই বিষয়টা তারা দেখতে চান। এছাড়া আমার একটা বিষয় আছে যেটা আমি আপনার সামনে বলতে চাই, এটা অত্যন্ত জরুরি বিষয় একটি। আপনারা জানেন সবাই যে আজকে সিএমএম আদালত থেকে ম্যাডামের জন্মদিন সংক্রান্ত একটি নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে তাকে আমাদের দলের চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এই নির্দেশে আমরা অত্যন্ত ক্ষুব্ধ, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এর প্রতিবাদ করছি। কারণ সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে 3-3 বার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, যিনি বিরোধী দলে ছিলেন দীর্ঘকাল এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব তাঁর। তিনি কিন্তু কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেননি বাংলাদেশে, তিনি সংগ্রাম করেই এই দেশের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন, তারপরে তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং সে 3 বার হয়েছেন পরপর। তার জন্মদিনকে কেন্দ্র করে এই ধরনের একটা অবিশ্বাস্য নির্দেশ দেওয়া হবে এটা আমরা কখনো ভাবতেও পারিনি। তারপরেও বর্তমানে এই ঘটনা এটাই প্রমাণ করেছে যে আমরা যে অভিযোগটা সবসময় তুলে নিয়ে আসছি যে বিচার ব্যবস্থাটা সরকারের অধীনে, সরকার তার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে, যার ফলশ্রুতিতেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা বিষয়ে এমন একটা আদেশ দেওয়া হয়েছে যা যে কোনো দেশের পক্ষে, যে কোনো সমাজের পক্ষে এবং আইনের বিচারের ক্ষেত্রে এই বিষয়টা কতটুকু গ্রহণযোগ্য হবে মানুষের কাছে সেটা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে। এতে আরেকটা জিনিস তৈরি হচ্ছে, যে জিনিসটা নিয়ে আমরা খুব আতঙ্কিত, যে সামগ্রিক বিচার ব্যবস্থার প্রতি জনগণের যে আস্থা সেটা সম্পর্কে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে। থ্যাংক ইউ।